আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আলিফোস মোস ব্লগ। আজ অনেকদিন পরে ফের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের ব্লগটা হচ্ছে খাওয়া দাওয়ার ওপরে, মানে পুরো দিনে কি কি খেলাম। মানে স্পেশালি মামি আমাদের জন্য বানিয়েছিলাম, মামার বাড়ি যাওয়া হয়েছিল, মামার বাড়ি গিয়ে মামি আজকে আমাদের জন্য যা যা বানিয়েছে পুরোটাই আজকে আপনাদেরকে দেখাবো। আজ সকাল প্রথমে তো চা দিয়ে শুরু হয়েছে, কিন্তু চায়ের টিপটা নিতে পারিনি। তারপরে কিচেনে গিয়ে দেখলাম মামি তো অলরেডি লুচি বানানোর প্রসেসিং শুরু করে দিয়েছে, আটা মেখে রেডি করেই রেখেছিল। তো আমি যখন গেছিলাম তখন তো মানে লুচি বেলা স্টার্ট করছিল, আটা না ময়দা মেখে রেখেছিল। আজকে তো মামি অনেক কিছু রান্না করতে হবে, তো মামি এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি লুচিটা বানিয়ে নিচ্ছে। তো আজকে বিরিয়ানিও হবে, তো আপনার পাশে দেখতেই পাচ্ছেন সিঙ্কের মধ্যে মাংস রাখা আছে। ফ্রিজে ছিল মাংসটা, তো মানে যেহেতু ফ্রিজে ছিল তো বরফ জমে গেছিলো ওটার মধ্যে, তো ওটাই করার জন্য মামি সিঙ্কে রেখে দিয়েছে। তো এই যে মামি লুচি করা স্টার্ট করে দিল, বেললো লুচিটা। এবার দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল গরম হয়েছে, হয়ে গেছে তেল, অলরেডি গরম ধোঁয়া উঠছে। গরম তেলে লুচিটা দেওয়ার সাথে সাথেই ফুলে উঠলো, এটাকেই হয়তো ফুলকো লুচি বলে, যাই না। তো লুচি তেমন একটা খাই না আর বানাতেও পারি না। তো দেখতেই পাচ্ছেন আপনারা লুচিটা কি সুন্দর ফুলে গেল। আর এই কড়াইটা মামি স্পেশালি লুচি বানানোর জন্য বা ভাজাভুজি করার জন্য আলাদা রেখে দিয়েছে, ছোট্ট একটা কি কিউট দেখতে কড়াইটা। তো লুচি অলরেডি হয়ে মানে রেডি হয়ে গেল অলমোস্ট শেষের দিকে, মামি একসাথে অনেকগুলো বানিয়েছিল। তো আপনাদেরকে এই চারটেই দেখতে পাচ্ছেন, অলরেডি কিছু সাইডে চলেও গেছে। তো এটা মনে হচ্ছে লাস্ট যেটা বানাচ্ছে মামি। তো আপনারা বলবেন, আপনারা যারা আমার এই ব্লগটা দেখছেন বলবেন কাদের কাদের লুচি খেতে ভালো লাগে, কমেন্টে জানাবেন কিন্তু। আর কারা খুব ভালো লুচি বানাতে পারেন গোল গোল, মামি লুচিগুলো হ্যাঁ গোল হচ্ছে ঠিকই, তাও একটা দুটো ট্যাড়া বেঁকা হয়ে যাচ্ছে। এবার প্লেটিংয়ের পালা। তো মামি সকাল সকালই চিকেন রান্না করে রেখেছিলো, মুরগির ঝোল। তো মুরগির ঝোল আর মুরগির মাংসের ঝোল আর লুচি সার্ভ করলো, দেখুন কত সুন্দর লাগছে প্লেটিং করার পরে। তো এবারে খাবার পালা ঝাঁপিয়ে পড়তে হবে। তো জিশান আগেই খেয়ে নিয়েছিল, তো এখন সানি খেতে বসেছে, আলিফার মামা। আলিফার আব্বুর তো আগে আগেই খাওয়া হয়ে গেছিলো, আলিফার মামা একটু দেরিতে উঠেছিল বলে একটু দেরিতেই খাচ্ছে, অত চিকেন দিয়ে খাচ্ছে না। ওর আবার কাবলি ছোলার ঘুগনি ওর বেশি পছন্দ, তো ওটা দিয়েই খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করার পরে এবারে মামি একটা ফলের বাস্কেট দিয়ে গেল। ফলের বাস্কেটের মধ্যে ফল ছিল আর পাশে আরও এক্সট্রা আলাদা ছিল, কিন্তু এত সুন্দরভাবে বাস্কেটটাকে মামি সাজিয়েছে, তো দেখে ওটাতে আর হাত দিতে ইচ্ছে করলো না। তো পাশে যে ফলগুলো ছিল ওখান থেকেই নিয়ে খাওয়া হলো। তো বাস্কেটটা ওইভাবেই রয়ে গেছিলো, পুরো দিনই ওইভাবেই ছিল বাস্কেটটা। তো এর মধ্যে তো সব ফলই তো মোটামুটি আমার ভালোই লাগে, কিন্তু আমার যেটা বেশি ভালো লাগে সেটা এখানে নেই। আঙুরটা তো আছে, আঙুরটা তো খেয়েছি, এটা মিষ্টি ছিল আঙুরটা। আমার এখানে আনারস খেতে ভালো লাগে, আনারস এখানে নেই। আর আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কোন ফলটা খেতে বেশি ভালো লাগে এগুলোর মধ্যে। এবারে খাওয়া দাওয়া শেষ, লুচি ফল খাওয়ার পরে এবারে আলিফা তার মামার সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। তো দেখুন কিছু মুহূর্ত আলিফা তার মামার সাথে ক্যাপচার করে রাখছে, সেলফি নিচ্ছে মামা ওর, দুজনে মজাও করছে খুব। তো সেই সেলফির মধ্যে একটা সেলফি আপনাদের জন্য এই যে দেখালাম এখানে। এবারে সব কিছু শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে মানে ওদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সেলফি নেওয়া, এবারে দুপুর গড়িয়ে এলো, এবারে খাবার পালা। তো মামি তো আগে আগেই স্যালাডের প্লেটটা রেডি করে নিয়েছে, মামি রান্না বান্নাও শেষ হয়ে গেছিলো। তো স্যালাডটা আগেই লাঞ্চ আলিফাই শুরু করলো সবার আগে স্যালাড দিয়ে। তো শশা নিজেও খাচ্ছে, আপনাদেরকেও দিচ্ছে, নিন একটু হাত বাড়িয়ে। তো এবারে স্যালাডটা রেডি হয়ে গেছে। তারপরে মামি এখন চিকেন চাপ বানিয়েছিল, তো সেটা এবারে প্লেটিং করছে, মানে বাটিতে বড় বলে তুলছে চিকেন চাপটা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও কত সুন্দর এসেছে, দেখলেই খেতে ইচ্ছা করছে।
দেখেই মুখে জল চলে আসছে, জিভে জল চলে আসছে। তো এটা চিকেন চাপ, বিরিয়ানির সাথে চিকেন চাপ। আজকে বিরিয়ানিটা ভিডিওটা শ্যুট করতে পারলাম না, কেন কি আলিফা একটু ডিস্টার্ব করছিল, আর যাওয়া হলো না মামির কিচেনের দিকে। তারপরে বিরিয়ানিটাও, বিরিয়ানি নেবার পরে মানে বিরিয়ানি বেড়ে দেবার পরে প্লেটে, তারপরে তো খেতে বসে গেছিলাম আর পুরো পিকচার নেওয়া হয়নি আর বিরিয়ানি, মানে খেতে খেতেই বাকি সবারই খাওয়া হয়ে গেছিল, সবাই একসাথেই খেতে বসা হয়েছিল। দেখুন মামি এখন বিরিয়ানিটা বাড়ছে, মামির তো বিরিয়ানি সবসময়ই টেস্টি হয় অ্যাজ ইউজুয়াল। তো যখনই মামার বাড়ি যাই বিরিয়ানি মামি বানাবেই বানাবে আমাদের জন্য। এবারে খাওয়া দাওয়া শেষ, দুপুরের খাবার পর্ব শেষ হয়ে গেল, এবার আলিফা ঘুমানোর টাইম। তো ওর ছোট মামা রিফাত একদম উদ্যোগ নিয়ে বসে গেছে ওকে ঘুম পাড়ানোর, তো এখন ঘুমাচ্ছে, ও মামা দোলনাটা নাড়া দিচ্ছে। আর সবার শেষে এবার ডিনার, ডিনারে চলে এলাম। তো যেহেতু জিশান ছিল তো তার জন্য মামি স্পেশালি এতগুলো আইটেম বানিয়েছে, চিকেন মানে মুরগির ঝোলটা সকালের, বাকিগুলো আবার রাতে বানিয়েছিল স্পেশালি জিশানের জন্য। কি কি আইটেম আছে আপনাদেরকে একটু বলে দিই, চিংড়ি মাছ ভাজা, ডাল, তারপরে মাছের ঝোল, তারপরে চিকেন কষা মানে চিকেনের ঝোল ছিল কষা না, তারপরে পালং শাক দিয়ে চিংড়ি মাছ আর ভাত, তারপর স্যালাড ছিল, সেটা মানে আসার আগেই আমি পিকচারটার ক্লিপটা শ্যুট করে নিয়েছিলাম। আর সবার শেষে আমি যেটা সবসময় বলি, যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যত সাবস্ক্রাইব করবে ততই আমার ভালো লাগবে, আর ততই আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ, আর ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। আল্লাহ হাফিজ।